বাংলাদেশ রেলওয়ে বিভাগ এসএসসি পাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চলুন বিস্তারিত নিয়ে আলোচনা করেছে। বাংলাদেশ রেলওয়ে নিম্ন বর্ণিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য পদ পূরণের নিম্নলিখিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে নির্ধারিত সকে অনলাইন আবেদন ফর্মে পুনর্মূল্যায়নের জন্য আহ্বান করা যাচ্ছে। চলুন কথা বলা যাক বিস্তারিত নিয়ে। পদের নাম পয়েন্টসম্যান, বেতন স্কেল 8,800 টাকা থেকে 21,310 টাকা, পদসংখ্যা 762টি, বয়সসীমা 18 থেকে 30 বছর, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা বোর্ড হতে অন্যতম এইচএসসি পা সমন পরীক্ষায় উত্তীর্ণ এবং সুঠামদের অধিকারী হতে হবেন। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, পাবনা ও লালমনিরহাট জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ও এবং রেলওয়ে পোষ্য কোঠায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদন ফর্ম পূরণ ও এবং পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিম্নবর্তী শর্তগুলি অবশ্যই অনুসরণ করতে হবে। যে সকল প্রার্থীর বয়স 15 নভেম্বর 2021 তারিখের মধ্যে 18 থেকে 18 পূর্ণ হবে এবং 25 মার্চ 2020 তারিখের মধ্যে যাদের প্রার্থীদের বয়স 30 বছর সর্বোচ্চ তারা আবেদন করতে পারবেন, তবে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও কোঠা পদ্ধতি ও এবং পরবর্তীতে এ সকল সংক্রান্ত বিধিবিধান কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার সনদপত্রের মূল কপি সহ এক সেট সত্যায়িত কপি জমা দিতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়াও জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণক্ষেত্রে ইউনিয়ন পরিষদ অথবা চেয়ারম্যানের পরিষদ অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং আবেদনকারী কোন বীর মুক্তিযোদ্ধার পুত্র বা পুত্রকন্যা হলে সে যে মুক্তিযোদ্ধার পুত্র বা পুত্রকন্যা সেক্ষেত্রে প্রমাণের জন্য সনদপত্র প্রয়োজন হবে। মহিলা কোঠা ও অন্যান্য দাবিদার কোঠা সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সনদ ও প্রমাণপত্রের মূল কপি জমা দিতে হবে। প্রার্থী কোনো রেলওয়ে কর্মচারীর পোষ্য অর্থ বাংলাদেশ রেলওয়ে স্থায়ী পদে অন্যতম 20 বছরের স্থায়ী চাকরি সম্পন্ন হয়েছে, এরূপ কর্মরত অথবা অবসরপ্রাপ্ত জীবিত বা মৃত কর্মচারী সন্তান বা বিধবা স্ত্রী বুঝাবে বলে আবেদনকারীর সাথে কর্মরত বা অবসরপ্রাপ্ত জীবিত বা মৃত সম্পর্কে উল্লেখপূর্বক নিয়ন্ত্রণকারী কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত এবং বিভাগীয় প্রধানের প্রতি স্বাক্ষরসহ প্রত্যয়নপত্র এবং পোষ্য সংক্রান্ত প্রমাণিত দাখিল করতে হবে। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিটি উল্লিখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করতে পারে এবং বিজ্ঞপ্তিটি বাতিল বা সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তে চূড়ান্ত সিদ্ধান্ত, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিডি বিল প্রদান করা হবে না। পরীক্ষার সময় কেন্দ্রে পরীক্ষার স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ করতে হবে। আবেদন ফর্মের নিয়মাবলী শর্তাবলী, পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ br.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইন আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ 23 নভেম্বর 2021 তারিখ সকাল 10টা হতে এবং অনলাইন আবেদন জমাদানের শেষ তারিখ 28 ডিসেম্বর 2021 তারিখ বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। অনলাইন আবেদনপত্র প্রার্থীর তার রঙিন ছবি দৈর্ঘ্য 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ অবশ্যই 100 KB এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যাহত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্র 1 কপি প্রিন্ট করে সংরক্ষণ করবেন, যেন যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমাদান করবেন। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলী, অনলাইন আবেদনপত্র যথাযথ পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে সঠিকভাবে দাখিলকৃত আবেদনপত্রটির ক্ষেত্রে কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ লেখা দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে প্রার্থী ইউজার আইডি ছবি ও স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেশন কপি প্রার্থী ডাউনলোড পূর্বক প্রিন্ট করবেন। অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নাম্বার দেওয়া থাকবে এবং উক্ত ইউজার আইডি নাম্বার ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার হতে 2টি SMS ফি প্রদানের মাধ্যমে 50 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা, মোট 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। উল্লেখ্য,
অনলাইন আবেদনপত্রের সকল অংশ সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দিলে অনলাইন আবেদনপত্রটি কোনো অবস্থাতেই গৃহীত হবে না। নিম্নোক্ত এসএমএসের পদ্ধতি বিআরপিএম স্পেস ইউজার আইডি লিখে 16222 নম্বরে সেন্ড করতে হবে এবং দ্বিতীয় এসএমএসটি বিআরপিএম স্পেস ওয়াইইএস লিখে স্পেস পিন লিখে 16222 নম্বরে সেন্ড করতে হবে। প্রবেশপত্র প্রার্থীর বিষয়টি br.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে প্রার্থীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ প্রদত্ত মোবাইল ফোনটি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। বিধায় উক্ত নাম্বারটি সার্বক্ষণিক সচল রাখা ও এসএমএস পড়া ও প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। অনলাইনে আবেদন ও এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে কোনো মাধ্যমে থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। শেষ তারিখ ও সময়ের 28 ডিসেম্বর 2021 তারিখ বিকাল 5টার জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়েই অনলাইন আবেদনপত্র পূরণ করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।